এ যেন গোদের ওপর বিস্ফোরা শীতের বিদায় বেলাতেও বৃষ্টির ভ্রুকুটি, সরস্বতী পুজোয় বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায়। এদিকে কাউন্টডাউন স্টার্ট, শীতের বিদায় বেলা শুরু। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা, ঠান্ডার রেশ কমে উষ্ণতা আরও বাড়বে। মোটের পর এই মরশুমের মতো বঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত, তবে শীতের বিদায় বেলাতেও ফের একবার বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। তবে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডের আনন্দ ভেস্তে দেবে বৃষ্টি, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার জেলার প্রতিটি লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবার শীতের গোটা মরশুমেই দফায় দফায় বৃষ্টির মুখ দেখেছে বাংলা। শহর কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। এবার শীতের বিদায় নেওয়ার পালা, তাপমাত্রার পারদও ধীরে ধীরে চড়তে শুরু করবে, এই পর্বেও ফের একবার বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে। এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের দাপট দেখা গিয়েছে, তবে আজ থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ধীরে ধীরে পারদ চড়তে থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দিনে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়, তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে শহর কলকাতায়ও পারদ চড়ছে, কলকাতায় আপাতত সকাল সন্ধ্যে শীতের হালকা আমেজে থাকবে, কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। নতুন করে তিলোত্তমা মহানগরীতে পারদ পতনের সম্ভাবনাও নেই। মোটের উপর এবারের মতো কলকাতা থেকেও শীতের বিদায় সময়ের অপেক্ষা মাত্র। এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জাঁকিয়ে শীত রয়েছে, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 2 দিনাজপুর এবং মালদহ জেলায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে।